মানে এসে সবচেয়ে বেশি মানে আমার এত খারাপ লাগতেছিল যখন দেখলাম 3 আর 4 নম্বর ফ্লোরটা ভেঙে ফেলা হয়েছে। মানে এই দুইটা ফ্লোরে জীবনের অনেক অনেক অসংখ্য হাজার হাজার স্মৃতি। কেমন স্মৃতি রয়েছে একটু শুনতে চাই। একটু অনেক নস্টালজিক স্মৃতি রয়েছে, অনেক মজার মজার আড্ডা রয়েছে সিনিয়র শিল্পীদের সাথে, সিনিয়র টেকনিশিয়ানদের সাথে, অনেক মজার মজার শুটিং এর স্মৃতি রয়েছে যেগুলো সত্যি আমি ওইখানে দেখার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আবার পর মুহূর্তে চিন্তা করলাম যে না, আমরা যদি এক জায়গায় স্থির হয়ে থাকি তাহলে তো সামনের দিকে যাবে না, নিশ্চয়ই ভালো কিছুর জন্য এখানে নতুন কিছু করা হচ্ছে, সেটা মনে করে আবার নিজেকে সান্ত্বনা দিলাম। সর্বোপরি মজাই লাগতেছে, বাতাসটাও বেশ ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে এবং আমি মোবাইলটা রক্ষাকারী বাহিনীর তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরিবেশ শিল্পীদের জন্য তারা আজকে তৈরি করেছে। আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর একটা এবারে পরিবেশটা এমন একটা সিচুয়েশন করে ফেলেছে, এটা হয়তো যারা ইউটিউবার আছেন বা ব্যক্তি ভিউয়ার্স বাড়ানোর জন্য তার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য হয়তো সামান্য কিছু পয়সার জন্য এমন এমন দেখা গেল আপনি একটা কিছু একটা কথা বলছেন, সেই কথার কাউন্টার আরেক ধরনের একটা কথা জোড়া লাগে, নিজেদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করে নষ্ট করার পরিবেশ তৈরি হয়েছে। যে বানিয়েছে সে হয়তো 500 টাকা 1000 টাকা পেয়েছে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে শিল্পীদের মধ্যে একটা খারাপ পরিবেশ তৈরি করে ফেলেছে। জানি না এই পরিবেশ, এই মন মানসিকতা চেঞ্জ হতে কতদিন সময় লাগবে। এবং সারা দেশের মানুষ আমি দেখেছি যে আমাদের খুব একটা ভালো চোখে জিনিসটা নেয়নি তারা। আমরা আশা করবো নিজের ছোট ছোট স্বার্থ ত্যাগ করে, আমরা চলচ্চিত্র শিল্প হচ্ছে দেশের একটা প্রিয় শিল্প, এই শিল্পের উন্নয়ন কীভাবে করা যায় সেটার দিকে ফোকাস দিই। শিল্পী সমিতির ইলেকশন এটা হচ্ছে শিল্পীদের একান্ত নিজস্ব ব্যাপার, তাদের শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য এটা দিয়ে কিন্তু বিশাল কোনো ই হবে না, চলচ্চিত্রের বিশাল উন্নয়ন হবে এটা কিন্তু ভুল ধারণা হবে, শিল্পীদের স্বার্থ রক্ষা হবে। এখানে আমরা এই কাজ করবো, হয় আজকে আমার ভাই কার করবে নাহলে আমরা কোন কাজ করবে না, আমার সহশিল্পী কাজ করবে, এটা এর চেয়ে বেশি কিছু না। আমরা এটার এক্সপেকটেশন লেভেল অনেক বাড়িয়ে ফেলেছি, এত বাড়ানোর কিন্তু কোনো জায়গা নাই। এটা এত বাড়ার কারণটা সেটা কি মনে হয়? এটা বাড়ার কারণটা হচ্ছে কি, মানে মানুষ যখন হতাশার মধ্যে থাকে বা কোনো কিছু পায় না, তখন যাকে পায় তাকে ধরেই মনে হয় যেন বিপদটাকে উত্তরাতে চায়, কিন্তু এটা ভুল ধারণা। কখনোই এই রূপাল লোক ছাড়া কোনোদিন বিপদ উদ্ধার হয় না, এবং যে দায়িত্বশীল তাকে দিয়ে উদ্ধার করতে হবে। গত নির্বাচনগুলো থেকে এবার নির্বাচন একটা আলোচনা বেশি হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে আপনি কি মনে করেন? এটা নির্বাচন একটা কারণ হতে পারে। সত্যি কথা, গত 5-7 বছর আগেও শিল্পী সমিতি এতটা ফোকাসে ছিল না, অন্যান্য সমিতি হয়তো অনেক বেশি ফোকাসে ছিল, কিন্তু গত প্যান্ডামিকের সময় দেখা যাচ্ছে শিল্পী সমিতি অনেক বেশি ফোকাসে আছে, হয়তো কোনো কাজ হয়েছে বা যে কোনো কারণ ফোকাসে আছে, এখন সেই জন্য হয়তো মিডিয়ার লোকরা ভাবছে যে পাবলিকও আগ্রহ প্রকাশ করছে যে না এরা কি করছে দেখার জন্য, সেই জন্য হয়তো ফোকাস হয়েছে, তার সলে এর চেয়ে বেশি কিছু না। অনেক তারকে কিন্তু নির্বাচন নিয়ে বেশ সরব ছিল, মানে গণমাধ্যম বা টিভিতে, কিন্তু সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেক বেশি ব্যতিক্রম, এটার কারণ? এটার কারণটা আমি প্রথমেই বললাম যে অনলাইনে যে ছোট ছোট নিউজগুলো একজন একটা সাক্ষাৎকার নিচ্ছে, সেখান থেকে কোট করে একটা ওয়ার্ড নিয়ে সেই ওয়ার্ডটাকে আরেকজনের কাছ থেকে রিপ্লাই নিচ্ছে, এই যে নিজেদের মধ্যে কুণ্ডল তৈরি করা, এটা আমার কাছে খুবই জঘন্য লাগে। কারণ দিন শেষে সবাই আমরা ভাই বোন, একসাথে কাজ করি, তো কেন নিজের ভিউয়ার্স বাড়ানোর জন্য, চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা এই কাজটা কেন করবো? দরকার নাই তো। আপনারা কেন আমরা না ধরেন যদি ভিউয়ার্স বাড়ানোর জন্য না, এখানে একটু আরেকটু অ্যাড করি যে একটা প্যানেল দেখা যাচ্ছে নোট দিয়ে ভোটকানের দিন শেষ, এটা অন কাইন্ড অফ হিট করা একটা আক্রমণাত্মক ভাবে, এটা আসলে কিভাবে দেখছেন আপনি? আমি এটা সত্যি কথা বলি, আমার কাছে জিনিসটা ভাই, আমি অনেক অনেক দিনে ফোনে অপেক্ষায় ছিলাম, কেউ তো দিল না কিছু। যারা জিতবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা জিতবে তাদের উপর কিন্তু আপনারা তাদের ই বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি, মানে তাদের উপর এত আশা বাড়াই দিয়েছেন, এই নিউজ টিউজ করে পাবলিকের আশা এত বেড়ে গেছে। গত 3-4 দিন আগে আমি শপিংয়ে গিয়েছিলাম, শপিংয়ে দোকানদাররাও বলছে স্যার কাকে ভোট দিবেন, একে ভোট দেন, ওকে ভোট দেন, ওরাও দেখলাম খুব কনসিয়াস, কিন্তু তারা জানে না এই সমিতির আসল কাজটা কি। তারা মনে করতেছে কোনো প্যানেল জিতলে মনে বিশাল এখানে একটা রোড হয়ে যাবে, এখানে একটা বিল্ডিং হয়ে যাবে, এখানে 100 কি হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে, আসলে আলটিমেটলি কিছুই হবে না।
আর যারা হেরে যাবে শোনেন, এখানে হার জিতের কিছুই নাই, যারা হেরে যাবে তারা যারা পাশ করবে তাদের একসাথে বসে কাজ করতে হবে, কারণ আমরা যদি আলাদা হয়ে যাই মন খারাপ করে দূরে সরে যাই তাহলে একা যারা জিতবে তাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না। একদম মেসেজ ক্লিয়ার, সবাইকে একসাথে কাজ করতে হবে। আর এখন একটা এমন একটা ক্রুশিয়াল টাইম চলতেছে, একে প্যান্ডামিক, তারপরে সিনেমা হল নেই, তারপর ছবির সংখ্যা কম, এখন হচ্ছে কি সবাই মিলে হবে না, হবে না। আমরা সবসময় বলতেছি একটা জিনিস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, কেউ আদারওয়াইজ, এটা সবাই মিলে করলে কিছুই হবে না। তাহলে কিভাবে হবে সেটা যদি একটু, এটা করতে হবে গভর্নমেন্টকে, একটা পলিসি বানাতে হবে, পঞ্চবার্ষিকী পলিসি বানাতে হবে, এবং করতে হবে যারা লগ্নি কারক তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, তারা যেন এখান থেকে সে লগ্নি করে তার টাকাটা ফেরত পায়, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে লগ্নি কারকরা এখানে এসে ছবি লগ্নি করবেন, ছবি বানাবেন, ডিরেক্টররা কাজ করবেন, সুন্দর সুন্দর ছবি বানাবেন, এবং শিল্পীরা কাজ করবেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, এটা কে কীভাবে নেবেন জানি না, সেটা হচ্ছে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এটা যতদিন না পর্যন্ত আমরা আমাদের ব্রেন থেকে না সরাতে পারবো যে আমি ফিল্মকে 20 বছর সার্ভিস দিয়েছি, আমি কেন এখান থেকে সরে যাব, এইটা ধ্যান ধারণা রাখলে, আমি 20 বছর আগে একটা সুপারহিট ছবি দিয়েছি, ওইটাই কিন্তু আমার ক্রেডিট, আমার হচ্ছে ওই টাইমটার জন্য আমি পারফেক্ট ছিলাম। কিন্তু নতুন যারা আসছে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে, আমাদের সিনিয়রদেরকে, তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যতটুকু ই ছিল আমরা অতটুকু এগিয়ে নিয়েছি, এদেরকে স্কোপ করে দেবে, সেটা পরিচালক হোক, নতুন পরিচালক যারা আসছেন, বিশেষ করে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ইয়াং ট্যালেন্ট আমি দেখেছি, কাজ করার সুযোগ হয়েছে, অনেকের ছবি দেখেছি বা ছোটো ছোটো কন্টেন্ট দেখেছি, তাদের হিউজ পরিমাণ মেধা আছে কাজ করবার। এই মেধাগুলো আমরা যারা পুরনো আছি তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছি, কোথায় যেন মনে করছে এটা আমার বাপদাদার সম্পত্তি, আমি এখানে যাব না, না এটা আমার বাপদাদার প্রপার্টি, না এটা হচ্ছে দেশের প্রপার্টি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। তকির ভাই একটু ছোট করে একটা কোশ্চেন করি, আপনি কখন ভোট দিবেন? তকির ভাই বুম আপ এখনই ভোট দিয়ে চলে। আরেকটা কোশ্চেন ছিল আমার, যে নির্বাচনের আগে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমরা নির্বাচিত হয়ে এটা করবো সেটা করবো, কিন্তু নির্বাচনের পরে দেখি উল্টো চিত্র, যে দুই দল তো একই হয় না, কারণ কেউ কারো মুখ দেখতে পারে না। তকির ভাই বুম আপ মানে কন্টিনিউ প্রতিশ্রুতি জিনিসটা হচ্ছে কি, আমরাও খুব মজা পাই, হ্যাঁ যে আমি 10 তলা বিল্ডিং তৈরি করে দেবো, এখানে একটা রাস্তা তৈরি করবো, এগুলো প্রতিশ্রুতি পেতে আমরা খুব ভালোবাসি, আমরা যারা ভোটার আছি আমরাও যেন কেমন যেন গলে যাই জিনিসটা, এবং কিছু না শুনলে যেন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে না। তা সো এরকম প্রতিশ্রুতি অনেকেই দিবে, অনেক কিছুই দিবে, কিন্তু আলটিমেটলি মানে শিল্পী সমিতিতে একটা মানে এটা হচ্ছে নিজেদের একটা সংগঠন, এটা কিন্তু রাজনৈতিক কোনো সংগঠন না, যে বিশাল বিশাল। কিন্তু এই নির্বাচন কেন্দ্র শিল্পীদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা আসলে কিভাবে দেখতে পাচ্ছেন? এটা আমার কাছে খুবই দুঃখজনক, মানে চরম হতাশাজনক একটা জায়গা, কেন এই দূরত্বটা হবে, কোনো জায়গা নাই। আমার কথা হলো আমি কেন অপরের বদনামটা করব, দরকার নাই তো, আমি কেন এই ভাইয়ের বদনাম করবো, আমি কেন আপনার বদনাম করবো, দরকার নাই আমাকে, আমি ভোটে দাঁড়াবো, আমাকে যদি শিল্পীরা পছন্দ করে ভোট দিবে, আমি আপনাকে বদনাম করে তো ভোট চাওয়ার আমার কোনো দরকার নেই, কোনো দরকার আছে? আর আমি কাকে ভোট দিব এটা আমি 1 মাস আগেই ঠিক করে ফেলে রেখেছি, তো আমি ওকে বদনাম করলাম, ওর বদনাম দিলাম, এর বদনাম করলাম, ওগুলো খুবই মানে আমার কাছে সত্যি মানে শিল্পীদেরকে সারা দেশের মানুষ একটা অন্যরকম ভাবে দেখে সবসময়, আমি মনে করি যাদেরকে এইভাবে ওপেন করা। 1 মাস আগে যে আপনি ঠিক করে রেখেছেন বিষয়টা বিবেচনা করে আমরা জানতে চাচ্ছি যে কাকে দেবেন, কিন্তু যাকে দেবেন একটু বিষয় নিশ্চিত হয়ে আছে নির্দিষ্ট কারণটা যদি বলেন। আমি শুধু একটা জিনিসই চিন্তা করছি, সেটা হচ্ছে আগামী 2-3 বছর শিল্পী সমিতির জন্য বা চলচ্চিত্রের জন্য একটা আগামী লাস্ট 3-4 বছরও যাচ্ছে, আগামী বছরগুলো তো এরকম একটা ক্রুশিয়াল টাইম চলবে। আমাকে আজ থেকে 7-8 বছর আগে একজন যে কোনো একজন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে যে ফিল্মের অবস্থা এটা কতদিনে উঠাবে, আমি তখন বলেছিলাম যে মিনিমাম 10 ইয়ার্স লাগবে, উনি আমার কাছে বলছিল 10 ইয়ার্স কেন, আমার সবাই বলতেছে 1-2 বছর, আমি না 10 বছরও সম্ভব হবে কিনা জানি না, তবে এখন যে সিচুয়েশন দেখছি তাতে মনে হচ্ছে আগামী 15 বছরও এটা হবে না, সময় লাগবে, অনেক প্রচুর সময় লাগবে, অনেককে ত্যাগ করতে হবে, অনেক কিছু মানে অনেকে ত্যাগ স্বীকার করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার চিন্তা করছি যে যারা এইটার কন্ট্রিবিউশন রাখতে পারবে 10 বছর হয়তো সূক্ষ্ম কন্ট্রিবিউশন রাখবে তাদেরকে। থ্যাংক ইউ ভাই।